সবাইকে গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এই দেখো রূপচাঁদা মাছ। আমরা এখানে রূপচাঁদা মাছ বলি, তোমরা কি মাছ বলো সেটা জানিও। তো চলো মাছটা আগে মোহনে দিয়ে ফেলে নেওয়া যাক। লবণ দিয়েছি, তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। জিরো মশলা, জিরে, জিরে গুঁড়ো, এটা লঙ্কা, এটা হলুদ, এই যে এটা হচ্ছে কাঠ, এলাচ, লবঙ্গ, এটা বাটা রয়েছে, এই যে বাটা রয়েছে, আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম। আর লবণ স্বাদ মতো এই যে এবার আমি কুচি করা পেঁয়াজ গুলো দিয়ে দেবো। এই যে মাছ ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। পেঁয়াজ গুলো লাল লাল করতে হবে। রসুন বাটা দিয়ে দিচ্ছি, টমেটো বাটা,
এই যে পরিমাণ মতো লবণ, এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরি গুঁড়ো, মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে একটা জল দেব। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ফুটে গেলে আবার মাছ দিয়ে জল দেবো। রূপচাঁদা মাছের ঝোল, ঝোল না, ঝোল আমি মুখে বলছি কিন্তু ঝোল না, এটা মাখা মাখা করেছি। আর এটা ডিম রান্না করেছি, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা মোচার তরকারি, এই যে জানিও, সবাই ভালো থেকো, আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, বাই।